হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আমার দর্শকদের আমি অনেক মিস করছিলাম। আসলে সব সময় ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসতে চাই। আজকে আগেও কিছু আনবক্সিং ভিডিও দিছি, আজকে এটা একটু স্পেশাল। আজকে আমার নতুন একটা সেট এখানে, এটা আমি কিনেছি হচ্ছে অ্যাপল গ্যাজেটস বাংলাদেশ। এই এটা ফেসবুক পেজ আছে এনাদের, ওয়েবসাইট www.applegadgetsbd.com। বেশ দ্রুত পেয়েছি ডেলিভারি আর এদের সিস্টেমটা ভালো। তো আজকে এটা বেসিক্যালি আমার এই সেটটা আনবক্সিং। সেটটা হচ্ছে গিয়ে নতুন একটা সেট, খুব সুন্দর রিডমি নোট 10, তিনটা কালারে আসে। এটা হচ্ছে গিয়ে এই ছবির এই কালারটা। তো এখানে আরও কয়েকটা কালার আছে, যেরকম হোয়াইট আছে, গ্রে একটা কালার আছে, আর হচ্ছে এই কালারটা, এটা হচ্ছে এই কালারটা। তো দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল ভার্জন, ওকে? এটা ইন্ডিয়ান ভার্জনটা না, এটা একটু দাম বেশি পড়বে। আর এটা হচ্ছে সব থেকে ভালো স্পেক আমি যেটা নিছি, এটা হচ্ছে আপনার 6 GB। এই যে আমি একটু ক্লোজ আপে দেখাচ্ছি, 6 GB র্যাম, 128 GB রম। আর এটা হচ্ছে রিডমি নোট 10 লেক গ্রিন এই কালারটা। এই কালারটাকে ইন্ডিয়াতে আরেকটা নাম বলে, সেটা হচ্ছে অ্যাকুয়া বলে। এই যে আমার বারকোড, এটা একদম আমি এই দোকান থেকে নিছি। এনাদের ফেসবুকে লিঙ্কটা আমি দিয়ে দিব আমার ডেসক্রিপশানে। আর এনাদের ব্যবহার খুব ভালো, আমি যাদের কাছ থেকে ডেলিভারি পেয়েছি তারা খুবই হেল্পিং। আপনারাও নিতে পারেন রেডমি নোট 10 উইথ ইজ অ্যাক্সেস টু দ্য গুগল অ্যাপস ইউ ইউজ মোস্ট। তো শাওমি অ্যাকচুয়ালি অনেক রিলায়েবল একটা ব্র্যান্ড, সরি আমার এখানে ফোকাস হচ্ছে না, শাওমি খুব একটা রিলায়েবল ব্র্যান্ড। যারা নতুন সেট কিনতে চান একটু বাজেটের মধ্যে ভালো, শাওমি খুবই ভালো। তো আমি সবসময় রিকমেন্ড করি শাওমি। তো এটা একদম ইন্ট্যাক্ট ছিল, এখানে এটা একটা পুরো যেটা হচ্ছে কি ক্লিয়ার একটা প্যাকেট দিয়ে প্যাকেট করা ছিল। এই প্যাকেটটা খুলে দেন আমি চেক করে নিছি সেটটা, কারণ হচ্ছে গিয়ে মাঝে মধ্যে সেটে ক্র্যাক থাকে, সমস্যা থাকে, তো কারণে দেখে নেওয়া সবসময় ভালো। তো বেশি কথা না বলে আমরা এখন আনবক্সিংয়ে চলে যাই। আমার আগের আনবক্সিং ভিডিওগুলোতে অনেক ভিউ, মানে আমি তখন যখন ওগুলো আনবক্সিং ভিডিওগুলো দিতাম আমি নিজেও জানতাম না যে এত ভিউজ আসবে। একটু আমি রিসিপ্টটা দেখাই, এখানে হচ্ছে গিয়ে এই তো শাওমি রেডমি নোট 10 লে গ্রিন নতুন একদম। এটা হচ্ছে আমার দাম পড়ছে 20,450 টাকা ডেলিভারি চার্জ সহ। হ্যাঁ, তো আমি বলবো এটা খুবই ভালো একটা ডিল ছিল, অফারটা আমার জন্য খুবই ভালো ছিল। আর ডেলিভারি চার্জ ওদের সব কিছু খুব ভালোভাবে মেনশন করা ছিল। তো এখন আমি এটা আনবক্সিং করব। যেটা বলছিলাম যে এটা প্রথমে ইন্ট্যাক্ট যেগুলো আসে একদম সিলড একটা প্যাকেটে প্যাকেট করা থাকে, তো ওনার হচ্ছে প্যাকেটটা খুলে দেন দেখায় এই যে সেটটা, অ্যাজ ইউজুয়াল যেভাবে থাকে আর কি। আই হোপ এটা ফোকাস করতেছে। এই যে রেডমি সেটটা, হ্যাঁ একদম ইয়া করে দেওয়া। এখানে দেখা আছে 6.43 ইঞ্চ ডিসপ্লে, ডট ডিসপ্লে, ডুয়েল স্পিকার্স খুবই ভালো, 33 ওয়াট ফাস্ট চার্জিং, 33 ওয়াট যথেষ্ট ভালো। হ্যাঁ, 33 ওয়াট ফাস্ট চার্জিং আমি বলবো যে মানে হায়েস্ট হচ্ছে কি 40 ওয়াট চার্জিং, তো 33 ওয়াট ফাস্ট চার্জিং ইজ কোয়াইট ফাস্ট, মানে খুব দ্রুত সেট চার্জ হয়ে যাবে। এবং ব্যাটারির সাইজ অনেক বড়, ওয়ান অফ দ্য বেস্ট ফিচার হচ্ছে 5000 mAh এর ব্যাটারি। সো আই থিঙ্ক ইউ ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ দ্য জুস অলমোস্ট ফর আ ডে। আর হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 678, হ্যাঁ 11 mm অক্টাকোর প্রসেসর, দ্যাটস স্ন্যাপড্রাগন ইজ গুড। আর 48 MP কোয়াড ক্যামেরা, আলট্রা ওয়াইড অ্যান্ড ম্যাক্রো লেন্স দুইটাই আছে, রিডমি বাই শাওমি, ঠিক আছে এটা লেখা আছে এই যে। ওকে, সো সেটটা একটু দেখি,
আনবক্সিং। এটা সিল করা প্লাস্টিক পেপারটা সরাই ফেলি। আচ্ছা, বিফোর দ্যাট সেটার ভিতরে আর কী কী দিছে এটা একটু দেখি। ওকে, এটা হচ্ছে কি উপরে সেটটা থাকে আর ভিতরে এখানে কি থাকে। আচ্ছা, এটা প্রবাবলি কভার, আর এখানে হচ্ছে গিয়ে চার্জার 33 ওয়াট, আর এটা হচ্ছে কেবলটা ইউএসবি লেখা আছে। চার্জারটা একটু দেখাই আপনাদেরকে। এই যে চার্জার, চার্জারটা র্যাপ করা, র্যাপিংটা খুলে নিতে হবে, চার্জ দিয়ে নিতে হবে। এই যে চার্জার, চার্জারটা সুন্দর, বেশ সুন্দর। আর হচ্ছে কি কেবল, এই যে কেবল, ওকে। সো এবার হচ্ছে কি সেটে চলে আসি আসল জিনিস। এখন আমার একটু ফিঙ্গারপ্রিন্ট পড়বে, উঠাইতেছি, দেখেন একদম ফ্রেশ। ওকে, সো এটা হচ্ছে সেট। এটা বেশ ভালো, অ্যাকচুয়ালি ইট ফিলস গুড, হাতে নিয়ে বেশ ভালো লাগতেছে। নটসটা এই যে মাঝখানে একদম বেশ সুন্দর সেটটা। আমি কাছা থেকে একটু দেখাই, হোক আপনারা ফোকাস হচ্ছে আমাকে ক্যামেরাতে। ব্যাগটা বেশ সুন্দর সেট, বেশ ভালো ফিল, হাতে নিয়ে বেশ ভালো, হালকা, খুব একটা ভারীও না, খুব বেশি একদম পাতলাও না। সো এখানে হচ্ছে পাশে এই সাইডে, এখানে অ্যাজ ইউজুয়াল পাওয়ার, পাওয়ারটা বেশ স্মুথ। নিচে হচ্ছে গিয়ে টাইপ সি, এই যে টাইপ সিও আছে, আর হচ্ছে এই যে এখানে স্পিকার এটা, আর হচ্ছে এখানে এই যে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও দিয়ে দিছে। আর এখানে প্রবাবলি আপনার ইয়াটা দিছে, সিমের ট্রেটা। দুই এই অস্থির জিনিস ভাল লাগছে কি, স্পিকার দুইটা দিছে, দেখেন পিছনে একটা দিছে আর উপরে একটা দিছে। এটা আমার কাছে নতুন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আই ডিন্ট নো যে এটার এই ফিচারটা আছে, ডুয়েল স্পিকার। আমি সবসময় ভাবতাম যে এই সেটগুলোতে ডুয়েল ক্যান থাকে না, মাঝে মধ্যে দেখা যায় এই জায়গাটা বন্ধ থাকে কোনো কারণে, আঙ্গুলে খেলতেছে গেম তখন দেখা যায় শোনা যায় না। দুইটা থাকলে অনেক সুবিধা হয়। এই তো, আর এখানে পিছনে লেখা আছে ক্যামেরার পিছনে, একটু কাছা থেকে দেখাচ্ছি। এখানে লেখা আছে 48, না এখানে লেখা আছে আলট্রা প্রিমিয়াম লেখা, আলট্রা প্রিমিয়াম। ফ্ল্যাশটা বেশ সুন্দর, ফ্ল্যাশটা এই যে বেশ সুন্দর, কিন্তু প্রিমিয়াম মানে দামি সেটের মতো করছে লুকটা, বেশ ভালো লাগছে আমার সেটটা। ওকে, এখানে আমার ইএমআই নাম্বার দেওয়া আছে, এগুলো আপনাদের দেখাবো না, জাস্ট কিডিং। আচ্ছা, মডেল নাম্বার দেওয়া আছে Xiaomi কমিউনিকেশনস, মেড ইন চায়না। ওকে, মেড ইন চায়না, এভরিথিং ইজ মেড ইন চায়না নাও। কোন দিন চায়না মানুষও বানায় ফেলে, গড নোজ, কিডিং, আমি যোগ করতেছি, কেউ সিরিয়াসলি নেবেন না। এখানে চাইনিজ জিনিসপত্র লেখা আছে, যাই হোক মানে কোথায় ম্যানুফ্যাকচার হয়েছে ওগুলো লেখা আছে, ওইখানকার অ্যাড্রেস দেওয়া আছে, বেশ ভালো। তো কভারটা দেখাই, কভারটা দেখাই, ভিডিও শেষ করে ফেলবো। এই যে কভার, হ্যাঁ এটা অবশ্যই কভার না, কভারটা একটু ভিতরে আছে, সাথে কভার আর ম্যানুয়াল, এই যে ম্যানুয়ালও দিয়ে দিচ্ছে, দেখতেছেন এই যে ম্যানুয়াল, এই যে কভার আর ম্যানুয়াল, কভারটা সাদা। আচ্ছা, পিনও দিয়ে দিছে, এই যে সিম ইঞ্জেকশন পিনও দিয়ে দিছে সাথে। এই যে ইঞ্জেকশন পিনটা তো বেশ ভালো, চেহারা চুরো তো অনেক সুন্দর। এই যে পিনটা, পিনটা বের করতেছে আপনাদের সামনে, এই যে পিন, গোল টাইপের, একটু অন্যরকম, সরি এই যে গোল টাইপ, এই যে গোল। ওকে, সো এবার আমার কভার, এই যে কভার, কভার এই যে ম্যানুয়াল দিয়ে দিস কয়েকটা, দেখি ম্যানুয়ালে কী লেখছে, বাংলায় কিছু লেখছে নাকি দেখি। ইন্টারন্যাশনাল বাংলায় কেমনে লিখবেন, লেখা তো উচিত, বাংলা সবাই এত
দুনিয়ার মানুষ বাংলা বলে। আচ্ছা এখানে তিনটা দিছে ম্যানুয়াল, আমি একটু দুষ্টামি করতেছি, কেউ কিছু মনে করেন না। এই যে ম্যানুয়ালগুলো দিয়ে দিচ্ছে, কীভাবে চার্জ দিবেন, কেমনে ইউজ করবেন, পানিতে দিবেন না, কী করবেন না করবেন, ওয়ারেন্টি কার্ড সব বলে দিচ্ছে এখানে। অ্যাকচুয়ালি বলে অনেক কিছু দেয়, বাট আমরা তো খুব দুষ্টু জাতি, আমরা অনেক কিছু করি ফোন নিয়ে, পাতিলে দিয়ে বয়েল করে ফেলি। জাস্ট কিডিং। এই যে কভার, কভারটা ভালো, কভারটা ভালো, কভারটা লাগাই ফেলি, যেহেতু নতুন আমার মনে হয় কভার লাগাই ফেললে ভালো হবে। আমি সেটটা একটু ওপেন করে দেখাবো। এই যে কভারটা অনেক সুন্দর, ক্যান ইউ সি ইট? ইয়েস, কভারটা অনেক সুন্দর, কভারটাতে লাগাই, কভার ছাড়া গতি নাই, কভার ছাড়া সেট একদম খুব ডেঞ্জারাস। কিন্তু কভার ছাড়া অলওয়েজ রিকমেন্ডেড যে ইউ ইউজ আ গুড কভার ফর ইউর ফোন। আচ্ছা কভারটাতে তো ঢুকতেছে না, ঢুকতেছে না, নতুন তো। ওকে লেট মি ট্রাই, ওকে একটু শক্ত টাইপ। আচ্ছা ওই সাইড দিয়ে ট্রাই করে, কভারটা ভালো, কভারটা কভারটা একটু এটার মধ্যে ইয়ে আছে, মানে একদম প্লেন না, একটু ডিজাইন ডিজাইন দিয়ে দিছে, গ্রিপিং গ্রিপিং গ্রিপ হবে মনে হয় এই কারণে। সরি আমার একটু টাইম লাগতেছে, লেগে গেছে। এই যে আমার সেট, আর এই যে কভার, কভারটাতে একটু ডিজাইন আছে, কভারটাতে একটু স্লাইট একটু ডিজাইন আছে। আমি একটু ক্লোজ আপ দেখানোর চেষ্টা করতেছি, বেশ সুন্দর, বেশ ভালো, ইট ফিলস ভেরি গুড। আমি অত ডিটেল বলতে পারতেছি না সেট সম্পর্কে, বাট আমি এখন এটা অন করে দেখাবো। আর যেহেতু এটা আনবক্সিং, আমি বেশি কথা বলবো না। এই যে আমার সেটটা অন হয়ে গেছে, এক্সাইটেড লাগতেছে, নতুন সেট, নতুন জিনিস সবসময় এক্সাইটেডই লাগে। তো যাদের যারা কিনতেছেন যত্ন করে ইউজ করবেন। MIUI নতুন এটা অপারেটিং সিস্টেম, নতুন নাকি তাই না? Xiaomi ইজ গুড, Xiaomi আমি আগেও ইউজ করছি, আমার Xiaomi ভালো লাগে। হ্যাঁ এটা নতুন দেখেন, এই যে এটা প্রবাবলি আরও লেটেস্ট ভার্সন। ওকে সো অনেক তাড়াতাড়ি অন হয়ে গেছে সেট। ও যে বাংলাও আছে, সব ইন্টারন্যাশনাল তো সব দেশের ভাষাই আছে, আমি ইংলিশ চুজ করলাম, ইংলিশ নেক্সট। সো এখান থেকে আর বাড়াচ্ছি না ভিডিও, জাস্ট একটা আনবক্সিং ছিল, একটু রিভিউ হালকা। সেটটা অনেক ভালো, Xiaomi রেডমি নোট 10। যারা কিনতে চান কিনে ফেলেন, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, মজা লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটা লাইক দিবেন। থ্যাংক ইউ, বাই, আসসালামু আলাইকুম। আমার তো কোনো কাজ নাই, আমি এগুলাই করি সারাদিন।